সরকার। প্রথমে যাই আমি কুন্দরগাঁ থেকে আসছি। আমরা সবাই যে লোকগুলো দেখতে পাচ্ছেন সবাই কৃষক লোক, এদের মানে আজকে আবহাওয়ার কারণে যে শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় শিলাবৃষ্টি হওয়াতে আমাদের গ্রামের প্রতিটা লোকের ঘর বাড়ি, তারপরে জমি জায়গার যা সবাই চাষবাস করে, কারো কিছু বেঁচে নেই। মানুষগুলো যে রাতে ঘুমাবে ঘরে, সেই ঘরের যে টিনটা পর্যন্ত নেই, ফুটো হয়ে ভেঙে মানে সব শেষ হয়ে গেছে। তো আমরা এত টাইম হয়ে যাওয়ার পরে আমাদের এরিয়ায় কোনো মানে নিউজ চ্যানেল বা কেউ সাহায্যের জন্য আগায়নি, তার কারণে আমরা লাস্টে প্রশাসনকে জানানোর জন্যে রাস্তা অবরোধ করেছি। আর আমাদের যতক্ষণ না আমাদের ওখানে দেখা হচ্ছে যে সবাই রাস্তাঘাটগুলো আর বাড়িঘরগুলো গরিব লোকদের যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ আমরা অবরোধ ছাড়ছি না। এদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে গরিব মানুষদের। আমরা সবাই জেনে যে ওদিকে মোটামুটি আমাদের পাড়াটাতে কেউ আসেনি, আমাদের সাথে যে প্রধান মেম্বার যারা আছে কেউ দেখতে আসেনি। জানিয়েছি বলতে কি, সবাই তো জানেই, অনেকেই জেনেছে, DM-TM সবাই জানে, কিন্তু আমাদের পাড়াটায় কেউ ঢুকেনি। অবরোধ হচ্ছে আমাদের যে পাড়াটা রয়েছে ওটা মানে অতি মানে এতটাই খারাপ হয়ে গেছে, রাস্তাঘাট সব কিছু দিয়ে খারাপ। আর আজকে দুর্যোগের কারণে মানে আজকে যদি কারো কিছু হয় কেউ বাড়ি থেকে একটা লোক বেরোতে পারবে না। এটা ছাড়া লোকজন যে থাকবে, ঘর বাড়ি নেই, মানে একটা ঘর বাড়ি নেই আমাদের, যে ঘর যে আছে এক কারো ঘর নেই। আমাদের যে দাবি হচ্ছে প্রশাসন, সবাই যে প্রশাসনরা যে আমাদের দেখে আসুক আমরা কী পরিস্থিতিতে আছি, এটাই আমাদের দাবি। কী নাম? আমার নাম বিট্টু সরকার।